সচরাচর এই রেসিপিটা তৈরি করতে যেসব উপাদান ব্যবহার করা হয় তার পাশাপাশি আমি কিছু কিছু উপাদান ব্যবহার করি যার কারণে এই রেসিপিটার স্বাদ হয়ে যায় অনন্য অসাধারণ। পাকিস্তানি কিংবা ইন্ডিয়ান রেস্টুরেন্টের খুবই কমন এই রেসিপিটি। তারা সকালের নাস্তা হিসাবে এই রেসিপিটি খুবই পছন্দ করে। আমারও কিন্তু সকালের নাস্তায় এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না। বিকেলে মেহমান আসলেও খুব সুন্দর ঝটপট তৈরি করে নেওয়া যায় আর উপকরণ লাগে খুবই কম। চটপট এই রেসিপিটা তৈরি করতে আমি নিচ্ছি প্রথমে হাফ কাপ ঘি। আপনারা তেল কিংবা ঘি দুটোই মিশিয়ে নিতে পারেন, তবে অথেন্টিক আর অরিজিনাল যদি টেস্ট পেতে চান তাহলে অবশ্যই সাজেস্ট করব ঘিটা ব্যবহার করতে। ঘি গলে এলে দিয়ে দিচ্ছি মিক্সড বাদাম। এখানে আমি আমন্ড, ক্যাশো এবং পিস্তাশিও নিয়েছি আর সাথে দিয়েছি কয়েকটা কিশমিশ। এগুলোকে সামান্য একটু সময় ঘির মধ্যে ভেজে আমি তুলে নিচ্ছি। এখন এই একই ঘিতে আমি দিয়ে দিচ্ছি 4-5টা এলাচের গোটা। গোটাগুলোকে আমি হাত দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে এলাচের পাউডারও ব্যবহার করতে পারেন। এলাচের দানাগুলোকে একটু সময় ভেজে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মেপে নেওয়া 1 কাপ সুজি। আর সুজিটা আমি এখানে ফাইন সুজি ব্যবহার করেছি, আপনারা যেটা কোর্স সুজি সেটাও ব্যবহার করতে পারেন। আর সুজিটাকে কিন্তু আমি আগে টেলে নিয়েনি, কাঁচা সুজিটাই ঘিয়ের মধ্যে দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। মিডিয়াম লোতে রেখে সুজিটাকে খুব সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। যত সুন্দর করে সুজিটা ভাজা ভাজা হবে এই রেসিপিটাও কিন্তু তত বেশি স্বাদ হবে। এদিকে সুজিটা ভাজা হতে থাক আর এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আর এজন্য আমি ব্লেন্ডারের জগে 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর দেখলাম ব্লেন্ডারের জগটা ছোট হয়ে যাচ্ছে, তাই বড় জগে এই মিশ্রণটাকে ট্রান্সফার করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ দুধ আর সাথে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। আপনারা চাইলে এই জায়গায় জাফরান বা স্যাফরন দিতে পারেন বা ফুড কালারটা বাদও দিতে পারেন। সব কিছু মিশিয়ে নিচ্ছি একসাথে। সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নেওয়ার পর আগে থেকে ভাজতে থাকা সুজির মধ্যে এখন এই ডিম আর দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। সুজিগুলো কিন্তু ভাজতে ভাজতে যখন একদম ঝরঝরা হয়ে যাবে আর ঘিটা একটু ছেড়ে ছেড়ে আসবে তখনই আমি দুধ আর ডিমের মিশ্রণটা সুজির সাথে মিশিয়ে এভাবে হাতল দিয়ে নাড়তে থাকবো। স্পেচুলা দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়তে থাকতে হবে, তা না হলে সুজি এবং ডিমটা জমাট পেতে যাবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন সুজিগুলো প্যানের গা ছেড়ে আসছে আর সুজিটা অনেকটাই ঝরঝরে হয়ে যাচ্ছে। সুজিগুলো যখন প্যানের গা ছেড়ে আসবার একটু আলগা আলগা হয়ে যাবে তখন এখানে আমি শুকনো নারকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 কাপ, মানে ডেসিকেটেড কোকোনাট 1/2 কাপ। আপনারা চাইলে ফ্রেশ নারকেল কুড়ানোও দিতে পারেন। এই কুড়ানো নারকেলটা দিয়ে এখন সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। আরও সাথে দিয়ে দিচ্ছি সেই যে বাদাম তুলে রেখেছিলাম ভাজা বাদাম, সেই ভাজা বাদামগুলো এখন এই সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর বাদামগুলো মিশিয়ে নেয়ার পর দেখুন সুজিগুলো কিন্তু মিহি দানার মতো ঝরঝরে হয়ে গিয়েছে আর আলগা আলগা হয়ে যাচ্ছে। আর এরপরই কিন্তু আমাদের রেসিপিটা পুরোপুরি তৈরি খাওয়ার জন্য। দেখুন খুব ঝটপট করে কিন্তু তৈরি হয়ে গেল সুজির এই হালুয়া। নারকেল কুড়ানো সাথে ডিম দেওয়ার ফলে এই সুজির হালুয়ার স্বাদ কিন্তু হয় অসাধারণ। কে কে আমার মতো এরকম নারকেল কুড়ানো বা ডিম দিয়ে হালুয়াটা তৈরি করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি এভাবে তৈরি করে না থাকেন অবশ্যই বলবো একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন। আর কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাবেন। আমার অনেক বেশি ভালো লাগার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে এরকমই কোনো মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।